हेलो फ्रेंड्स, आज के वीडियो में आलोचना करब কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারি সেই বিষয়টা নিয়ে। তো আপনি যদি আপনার ফেসবুকের প্রোফাইলের নামটা পরিবর্তন করতে চান তাহলে কিভাবে পরিবর্তন করতে পারবেন, তো সেটা জানার জন্য আপনি কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। তো তার জন্য আপনার ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে তার ভেতরে চলে আসুন। ভেতরে আসার পর ডান দিকে কোণার দিকে দেখুন একটা মেনু অপশন রয়েছে, এই মেনু অপশনটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে সেটিংস বলে যে অপশনটা প্রথমে দেখতে পাচ্ছেন ওই সেটিংস অপশনটাতে ক্লিক করে নেবেন। তো সেটিংস অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা নতুন পেজের মধ্যে চলে আসবেন। এখান থেকে সবার প্রথমে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। কারণ নিচের দিকে যে অপশনগুলো রয়েছে সেখানে আপনি কোথাও কিন্তু নাম পরিবর্তন করার অপশনটা দেখতে পাবেন না। তো তার জন্য আপনাকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটার উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি নেক্সট ইন্টারফেসে বা নেক্সট যে পেজ রয়েছে সেখানে চলে যাবেন। এখান থেকে প্রথমে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল দেখতে পাবেন, ওর উপরে ক্লিক করবেন। ওর উপরে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এরকমভাবে একটা ইন্টারফেস, যেখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লোগোটা দেখতে পাবেন এবং তার সাথে সাথে তার নামটা দেখতে পাবেন। তো এটার উপরে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে নেম বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করে নেবেন। নেম বলে যে অপশনটা রয়েছে ওটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনি নেমের যে পেজটা রয়েছে সেখানে চলে যাবেন। এখানে নেম যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমি নেমের পেজটাতে চলে আসলাম। এখানে আমার যে বর্তমান ফেসবুক প্রোফাইলের নাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি করব, মুছে দেব এখান থেকে। যেটা ফার্স্ট নেম রয়েছে সেটাকে আমরা মুছে দেব, তারপর লাস্ট নেমটাকেও মুছে দেব। তো এখান থেকে মুছে দেওয়ার পর নতুন যে নামটা আমরা দিতে চাচ্ছি সেই নামটা এখানে লিখে নেব। তো যেমন এখানে আমার প্রথমে যে নামটা ছিল সেই নামটাকে আমরা মুছে দিয়েছি। মুছে দেওয়ার পর নতুন নামটা আমরা দেব। এবার নতুন নামটা আমাকে কিন্তু দেওয়ার পর এখানে রিভিউ করতে হবে যে ওই নামটা ফেসবুকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি। তো আমি এরকমভাবে একটা নাম দিয়েছি হার্ডওয়ার্কিং বলে, হার্ডওয়ার্কিং বয়। তো এটাকে আমি যখন রিভিউর জন্য পাঠাচ্ছি তো এখানে দেখাচ্ছে যে আমাকে সেই সমস্ত নামগুলো ব্যবহার করতে হবে যে নামগুলো আমি সাধারণত ব্যবহার করি, মানে আমার যেগুলো নাম অ্যাকচুয়ালি হতে পারে। এগুলো কিন্তু কোনো অরিজিনাল নেম না, এগুলো জাস্ট আমি একটা ফ্যাসিনেটেড নাম দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই সমস্ত নাম এখানে নেবে না। তো আপনাকে আপনার যে ডাক নাম বা আপনার যে অরিজিনাল নাম বা আপনার বন্ধুরা যে সমস্ত নাম আপনাকে ব্যবহার করে আপনাকে ডাকার জন্য, তো সেই সমস্ত নাম আপনাকে অরিজিনাল নাম দিতে হবে। সো এখান থেকে এটা যেহেতু নিচ্ছে না তার জন্য আমি আরেকটা নতুন নাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর রিভিউ চেঞ্জেসের জন্য পাঠাচ্ছি। রিভিউ চেঞ্জেসে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখব এই নামটা আমার নিচ্ছে কি না। সো এখান থেকে রিভিউ চেঞ্জ করতে দেখা গেল যে নামটা নিয়েছে এবং এখানে দুটো অপশন দিয়েছে। প্রথমে দিয়েছে সানি পাত্র, তারপরে পাত্র সানি। সো এখান থেকে যেটা আমি নিতে চাই সেটা আমি নিয়ে নেব। নেওয়ার পর সেভ চেঞ্জেস যে বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করে দিলেই আমার কিন্তু পুরানো নামটা সরে যাবে এবং নতুন নামটা এখানে চলে আসবে। তাহলে এইভাবে এই যে পদ্ধতিটা দেখালাম, এই পদ্ধতিতে আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলের নামকে পরিবর্তন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন।